জয়গুরু। যমদূত ও বিষ্ণুদূত প্রসঙ্গে পরমারাধ্য শ্রী শ্রী পিতৃদেব বললেন, শোন একটা গল্প বলি। দু বন্ধু যাচ্ছে বিশ্বাবাড়ি, পথে যেতে যেতে দেখে এক জায়গায় হরি কথা হচ্ছে। তা দেখে এক বন্ধু বলল, হরি কথা শুনি। সে হরি কথা শুনতে লাগলো। অপর বন্ধু বলল, না ওখানেই যাই। বিশ্বালয়ে গিয়ে সে আক্ষেপ করতে লাগলো, হায় রে, হরি কথা শুনে বন্ধু কত পুণ্য সঞ্চয় করছে, আর আমি এই কুস্থানে পড়ে আছি। ছি ছি, আর যে হরি কথা শুনছিল সে ভাবছে আমি এখানে বসে অযথা সময় নষ্ট করছি। বন্ধু কতই না আনন্দ করছে। ভাবতে ভাবতে সে বিমর্ষ হয়ে পড়ছে। ঠিক এই সময়ে দুই বন্ধুই দেহ ত্যাগ করল। দেখা গেল যে হরি কথা শুনছিল তাকে যমদূত নিতে এলো, আর যে বিশ্বাবাড়িতে ছিল তাকে নিতে এলো বিষ্ণুদূত। বিশ্বালয় থেকেও বিষ্ণু পাদপদ্মে তার মন পড়েছিল, আর তার বন্ধু হরিবাসরে থেকেও ঈশ্বর চিন্তা করছিল। জয়গুরু।